দুপুর 2টায় শুরু হচ্ছে সিরিজের প্রথম টি-20। দর্শকদের জন্য খুলে দেয়া হয়েছে স্টেডিয়ামের গেট। মিরপুরে আছেন আমাদের সহকর্মী শেখ আশিক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক জানাবেন দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা এবং মাঠের সার্বিক কি অবস্থা? আমরা যেটা নিয়ে দেখছি আসলে আজকে দুপুর 2টা থেকে ম্যাচ এবং দীর্ঘদিন পর কোভিড-19 এর পরে স্টেডিয়ামে দর্শক প্রবেশ নিষিদ্ধ হওয়ার পর থেকে এবারেই প্রথম কিন্তু মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বিসিবি, যে কারণে আমরা যদি দেখি প্রচুর পরিমাণ দর্শক এখানে সমবেত হচ্ছে এবং কিছু স্বাস্থ্যবিধির ক্ষেত্রে ঝামেলা নাই, মানে টিকা কার্ড দেখে তারপরে ঢুকানো হচ্ছে, কিন্তু এর মাঝখানেও কিছু সমস্যা দেখা দিয়েছে, যে সমস্যাগুলো আসলে খুবই প্রকট। তো আসলে ভাই আপনারা কি ধরনের সমস্যা ফেস করতেছেন? আমাদের সমস্যা হচ্ছে আমাদের আন্ডার-18 যারা আছি তাদের হচ্ছে আমাদের ঢুকি দিচ্ছে না, প্রথমত আমাদের বের করে দেওয়া হয়েছে। আমাদের সুজন স্যার যেহেতু বলা হয়েছে বাংলাদেশ অফিসিয়াল ক্রিকেট পেজে যেটা ছিল সেখানে বলা হয়েছে 18 বছর নিচে কাউকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না, তাই তারা অনায়াসে মাঠে ঢুকতে পারবে সুজন স্যার বলা হয়েছে। কিন্তু এখানে আমরা যখন প্রথমবার গিয়েছি তখন আমাদেরকে বিধিনিষেধ দেখিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ কথা বলার পর আমাদেরকে বলছে আপনারা আসুন ভিতরে, তারপর কথা হচ্ছে। অরাজকতা সৃষ্টি হচ্ছে যাতে আমাদের খেলা দেখার প্রতি যে একটা আগ্রহ সেটা নষ্ট হচ্ছে। যেটা শুনছিলেন যে হচ্ছে দর্শক প্রবেশ এর জন্য যে সীমা টিকা কার্ডের কথা বলা হচ্ছে, যাদের বয়স এখনো 18 হয়নি তাদের ক্ষেত্রে বলা হয়েছিল যে তাদের টিকা কার্ড দরকার হবে না, কিন্তু এখন তাদেরকেও টিকা কার্ড দেখানো হচ্ছে কিন্তু বাংলাদেশে 18 বছরের নিচে তো টিকা দেওয়া হচ্ছে না সেইভাবে। তো এটা একটা সমস্যা দেখা দিয়েছে। তাছাড়া কিন্তু দর্শক কিন্তু প্রচুর 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 দর্শক মাঠে আসছে, বাংলাদেশি এমনকি কয়েকজন পাকিস্তানি দর্শকদের সাথেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। আবার এমন অনেকেই আছেন যারা বাংলাদেশি হয়েও পাকিস্তানকে সাপোর্ট দিতে এসেছেন। তো সার্বিক পরিস্থিতি কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছেন ক্যামেরা, এখন এই যে টিকা কার্ড সহ টিকিট দিয়ে বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে। তো সর্বোপরি এই হচ্ছে এখানকার যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা খুবই প্রকট এবং যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে একটু পরপরই দেখা যাচ্ছে সেটা হচ্ছে দর্শকের চাপ প্রচুর। কালোবাজারিতে টিকিট বিক্রির অভিযোগ ছিল গতকাল থেকেই, আর সর্বোপরি আজকে এসে এই যে টিকা কার্ড দিয়ে ঝামেলাটা হচ্ছে, যেটা 18 বছরের নিচে যাদেরকে বলা হয়েছিল টিকা কার্ড লাগবে না তাদেরকে দেখতে চাওয়া হচ্ছে, না হলে মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই যে একটা মিসম্যানেজমেন্ট বলি বা যাই বলি না কেন, এই ধরনেরই সমস্যা দেখা দিয়েছে। তাছাড়া দর্শকদের খেলা নিয়ে দর্শকদের আগ্রহ প্রচুর এবং বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট দেওয়ার জন্য প্রত্যেকেই উদ্যোগী হয়ে আছে। জুমি আশিক আপনাকে ধন্যবাদ।